হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি হচ্ছে জিরা রাইসের রেসিপি। তো এর জন্য আমি এখানে নিয়েছি বাসমতি রাইস, যেটা আমি 40 মিনিট ধরে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে জল বসিয়েছি রাইসটাকে বয়েল করার জন্য। এই যে জলে আমি নুন দিয়েছিলাম, এবার আমি রাইসগুলোকে এতে অ্যাড করে দিচ্ছি। তো রাইসটাকে আমি অ্যাড করে এটাকে ভালো করে বয়েল করে নেব। এই জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি দারচিনি, এলাচ। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে বয়েল করে নেব। দেখছেন, এই যে আমার রাইসটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি এটাকে স্ট্রেন করে নিচ্ছি। গরম আছে বন্ধুরা, সাবধানে স্ট্রেন করবেন। এভাবে স্ট্রেন করা হয়ে গেল আমার। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজের কুচনো, কুচনো পেঁয়াজ অ্যাড করলাম। এবার আমি অ্যাড করব ঘি। এই ঘিটা আমার বাড়িতে তৈরি করার ঘি আছে, এই রেসিপিটা আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেবো। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। আজকে যে মেন উপাদান হচ্ছে জিরা, কারণ আমি আজকে জিরা রাইস বানাচ্ছি, এর জন্য আমি এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমি এটাতে অ্যাড করে নিচ্ছি জিরা। জিরা আমি এক চামচ পরিমাণ জিরা নিয়েছি। এক চামচ পরিমাণ জিরা দিয়ে এটাকে ভালো করে এই ঘিয়ের মধ্যেই নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। ঘি, জিরা আর পেঁয়াজের যে ফোড়নটা, খুবই সুন্দর একটা গন্ধ। তো এবার আমি এটাই অ্যাড করে নেব। এই যে আমার রাইসটা, যেটা আমার বয়েল করা রাইস, আমি এটাই অ্যাড করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখছেন, আমার জিরা রাইস একেবারে রেডি হয়ে গেছে। ইনস্ট্যান্ট জিরা রাইস এইভাবে আপনারাও তৈরি করতে পারেন ঘরে ইজিলি। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।